নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ঘর তৈরির যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, তা কিন্তু আমরা ডাউনলোড করে ফেলেছি। রাজ্য সরকারের ঘরের যে আবাস যোজনা, তার নাম হলো গীতাঞ্জলি আবাস যোজনা। তো আপনি কিভাবে আবেদন করবেন এবং পাশাপাশি কারা কারা আবেদন করতে পারবেন গীতাঞ্জলি আবাস যোজনায়, এর জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি অনলাইন ও অফলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আসবে এবং ওই টাকা পুনরায় ফেরত দিতে কিন্তু আপনাদের হবে না। তাছাড়া গ্রাম্য মানুষ শহরের মানুষের আলাদা আলাদা কী কী প্রসেস রয়েছে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের জানিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো দেখুন ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা স্কিম করা হয়েছে, যেখানে আপনার ওই বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করতে আপনার সঙ্গে থাকবে সরকার। সেই স্কিমের নাম হলো গীতাঞ্জলি স্কিম। তো এই গীতাঞ্জলি স্কিম কী? এই স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, যেখানে বাড়ি তৈরি করার জন্য আপনারা সাহায্য পেতে পারেন। যারা ইকোনমিক্যালি উইকার সেকশনস, তাদের জন্য মূলত এই স্কিম। প্রথমে এই স্কিমের জায়গা ছিল আমার ঠিকানা স্কিম, কিন্তু 2014 সালে 4 এপ্রিল থেকে এই স্কিম উঠে যায়, তার বদলে চলে আসে গীতাঞ্জলি স্কিম। আবাস ঠিকানা স্কিমে এই গীতাঞ্জলি স্কিমের মধ্যেই পাওয়া যায়। এটি মূলত কেন্দ্রীয় সরকারের ইন্দিরা আবাস যোজনার মতোই কাজ করে। তো কারা এই স্কিমের আওতায় আসবেন? তো প্রথম দেখুন, মূলত গরিব মানুষদের জন্য এই স্কিম কাজ করে। শহর বা গ্রামাঞ্চল দু ক্ষেত্রেই এই স্কিম কাজ করে। এই দুই অঞ্চলে গরিব মানুষরা এই স্কিমের মাধ্যমে সাহায্যে বাড়ি পেতে পারবে। দু নম্বর হচ্ছে আবার বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যারা ঘর হারিয়েছেন, তাদের জন্য এই স্কিম, অর্থাৎ তারাও এই স্কিমের আওতায় এসে বাড়ি পাবেন। তিন নম্বর হচ্ছে যদি ঘরের কোনো প্রজেক্টের জন্য কিছু ভাঙতে হয়, কোনো বাড়ি যদি ভেঙে ফেলতে হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু পুনর্বাসনের জন্য এই গীতাঞ্জলি স্কিমের আওতায় বাড়ি পাওয়া যাবে। এবং চার নম্বর দেখুন, আপনার পরিবারের মাসিক আয় যেন 6,000 টাকা ছাড়িয়ে নেওয়া যায়। তো এইখানে দেখুন, যে যে জিনিসগুলো দেওয়া আছে সেই সব জিনিসগুলো যদি আপনাদের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরের জন্য আবেদন করতে পারবেন। এবং দেখুন, বলা হয়েছে আপনার নাম নিয়ে যদি কোনো বাড়ি থাকে, তাহলে কিন্তু আপনি এই স্কিমের সুবিধা পাবেন না, তবে আপনার নিজস্ব জমি থাকতে হবে, আর না থাকলে কোনো সমস্যা নেই, আপনার জন্য গ্রুপ হাউসিংয়ের ব্যবস্থা করা হবে। তো কত টাকা দেওয়া হবে? মূলত দুই ক্যাটাগরি মেনেই টাকা দেওয়া হবে। বছরে একবার করে একবারে টাকা দেওয়া হবে। শহর বা গ্রামাঞ্চলের জন্য উভয় ক্ষেত্রেই দেওয়া হবে 70,000 টাকা। আর একটু দুর্গত জায়গাতে যাদের বাড়ি, মানে পাহাড়ি অঞ্চল বা সুন্দরবনে, তাদের জন্য দেওয়া হবে 75,000 টাকা। মনে রাখা ভালো, এই টাকা কিন্তু ধার দেওয়া হচ্ছে না, এটি সরকারের আপনাকে সাহায্য করছে, মানে এই টাকা ফেরত দিতে হবে না। টাকাটি দুই ধাপে 50% করে পাবেন। প্রথমবারে পাবেন 25,000 টাকা এবং সেই টাকা বাড়ি তৈরির যে কাজ করলেন তার একটা ক্ষতিয়মান জমা দেবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে, এবং সেখানে তারপর সব খতিয়ান দেখে পরবর্তী 35,000 টাকা দেওয়া হবে। টাকা পুরোটাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো কীভাবে আবেদন করবেন? গীতাঞ্জলি স্কিমে আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি সাহায্য নিতে হয় না। আপনি গ্রামে থাকলে পঞ্চায়েত অফিসে, আর নইলে অন্যান্য জায়গা মানুষেরা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদের ফর্ম দেওয়া হবে এবং আপনারা সেই ফর্মটি পূরণ করে আবার ওই বিডিও অফিসেই জমা দিয়ে দেবেন, এবং সেখান থেকে কিন্তু আপনাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।